হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকে বলা হতে চলেছে। 21 তারিখ বৃহস্পতিবার আমাদের ই ফুটবল গেমে কোন কোন ইভেন্ট এবং প্যাকগুলো আসতে চলেছে সেসব সম্ভাব্য আপকামিং বিষয় নিয়ে আজকের এই আপডেটিং ইনফরমেশনের ভিডিও। আর হ্যাঁ, এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা গ্রহণ করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেটিং ইনফরমেশনের ভিডিও দেখার জন্য। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওতেই কিন্তু প্রেডিকশন গিভওয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। চলুন তাহলে ছোট্ট একটা ইন্ট্রোতে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে কনফার্ম আপডেটটি দিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি সে আপডেটিং ইনফরমেশনটি হচ্ছে, আমরা 21 তারিখ বৃহস্পতিবার ওয়ার্ল্ড এ প্রোটো অথবা বলতে পারেন প্লেয়ার অফ দ্য উইক এই বক্সে আমরা ন্যাশনাল টিম ভিত্তিক ওয়ার্ল্ড এ প্রোটো প্লেয়ার কার্ডগুলো দেখতে পাবো, এটা কনফার্ম হয়ে গিয়েছে। আপনারা যারা ই ফুটবল ইউজার সাধারণতভাবে এই জিনিসটি জানেন, ওয়ার্ল্ড এ প্রোটো প্লেয়ার কার্ডগুলো যেসব প্লেয়ারগুলো রিয়েল লাইফে পারফরমেন্স ভালো করেছে এবং যেসব প্লেয়ারগুলোর ম্যাচ ওভারঅল রেটিং ভালো সেসব প্লেয়ারগুলোই আমরা ওয়ার্ল্ড এ প্রোটো প্লেয়ার কার্ডে দেখতে পাই। সেই ক্ষেত্রে এই উইকে যেসব প্লেয়ারগুলো রিয়েল লাইফে পারফরমেন্স ভালো করেছে সেই সব প্লেয়ারগুলো ওভারঅল রেটিং ভালো হয়েছে সেই ম্যাচটিতে, সেসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাতে চলেছে। এই উইকে যেসব প্লেয়ারগুলো ন্যাশনাল টিমে ভালো পারফরমেন্স করেছে সেই প্লেয়ারের প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাতে চলেছে এবং সেই সব প্লেয়ারের ওই ম্যাচের ওভারঅল রেটিং সহকারে আপনাদের দেখাতে চলেছে। ওই সব প্লেয়ারগুলোই এবারের ওয়ার্ল্ড পোর্টের জন্য বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে আমাদের ই ফুটবল প্লেয়ার অফ দ্য উইকে বক্সের জন্য। প্রথমে যে প্লেয়ার কার্ডটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে টপ স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো। এই প্লেয়ার কার্ডটি ক্রিস্টিয়ানো রোনালদো এই উইকে বেস্ট রেটিং হচ্ছে 9.4। ওই ম্যাচটিতে রোনালদো 2টা গোল এবং 1টা অ্যাসিস্ট করছে। সেই ক্ষেত্রে বলা যাচ্ছে এবারের বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার অফ দ্য উইকের কার্ড হতে চলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর এই প্লেয়ার কার্ডটি। এর পরবর্তী যে প্লেয়ার কার্ডটি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের মাঝে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে ড্যানিয়েল ডামফ্রিস। এই প্লেয়ার কার্ডটির এর ওভারঅল রেটিং হচ্ছে এই সপ্তাহের 9.0। এই প্লেয়ারটি 1টা অ্যাসিস্ট এবং 1টা গোল করছে। সেই ক্ষেত্রে এবারে ওয়ার্ল্ড কাপ পোর্টের জন্য এই প্লেয়ার কার্ডটি বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে আমাদের ই ফুটবল পোর্টো বক্সে। এর পরবর্তী এই পোর্টো বক্সের জন্য যে প্লেয়ার কার্ডটি প্রেডিকশন করা হচ্ছে সেই প্রেডিকশনাল প্লেয়ার কার্ডটি হচ্ছে জুড বেলিংহাম। এই প্লেয়ার কার্ডটি বেলিংহামের এই প্লেয়ার কার্ডটি এই উইকের ওভারঅল রেটিং হচ্ছে 9.0। বেলিংহাম ওই ম্যাচটিতে 2টা অ্যাসিস্ট করেছে, এই জন্য এই প্লেয়ার কার্ডটি নেক্সট প্লেয়ার অফ দ্য উইক বক্সের বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে। এর পরবর্তীতে যেই প্লেয়ার কার্ডটি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের মাঝে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে আর্নিং হল্যান্ডের এই প্লেয়ার কার্ডটি। এই প্লেয়ার কার্ডটি এবারের উইকে বেস্ট পারফর্মার হল্যান্ডের এই প্লেয়ার কার্ডটির এবারের উইকের রেটিং হচ্ছে 9.7। সেই ক্ষেত্রে ধরে নেওয়া যাচ্ছে এই প্লেয়ার কার্ডটি আমরা নেক্সট ওয়ার্ল্ড পোর্টোতে দেখতে পাবো। আমরা নেক্সট ওয়ার্ল্ড পোর্টো দেখতে পাবো হচ্ছে ন্যাশনাল টিম ভিত্তিক ওয়ার্ল্ড পোর্টো, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। পরবর্তীতে এই বক্সের জন্য যে কার্ডটি প্রেডিকশন করা হয়েছে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে রাবিওর এই প্লেয়ার কার্ডটি। এই প্লেয়ার কার্ডটি এই উইকের বেস্ট পারফর্মার। এই প্লেয়ার কার্ডটির এবারের উইকে বেস্ট রেটিং হচ্ছে 8.9। প্লেয়ার কার্ডটি এই উইকের জন্য বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে আমাদের ই ফুটবল ওয়ার্ল্ড পোর্টোর জন্য। এর পরবর্তীতে যে প্লেয়ার কার্ডটি নিয়ে কথা বলতে যাচ্ছি বেস্ট প্রেডিকশনাল ওয়ার্ল্ড পোর্টো প্লেয়ার কার্ড, সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে ক্রোলিং ওয়ার্ডস। নামটা ঠিক হয়েছে কিনা বলতে পারলাম না, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই প্লেয়ার কার্ডটি এবারের উইকে বেস্ট পারফর্মার। এই প্লেয়ার কার্ডটি এই উইকের বেস্ট রেটিং হচ্ছে 9.4। এই প্লেয়ারটি 1টা অ্যাসিস্ট এবং 2টা গোল করছে। সেই ক্ষেত্রে আমাদের নেক্সট ওয়ার্ল্ড পোর্টোর জন্য এই প্লেয়ার কার্ডটি বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে। এর পরবর্তীতে যেসব প্লেয়ার কার্ডগুলো প্রেডিকশন করা হয়েছে এই ওয়ার্ল্ড পোর্টোর জন্য সেসব প্লেয়ার কার্ডগুলো আপনারা দেখে নিন। এটা হচ্ছে ইসরায়েলের গোলকিপার এই প্লেয়ার কার্ডটি এবং 2 নম্বরটা হচ্ছে স্পেনের নতুন ফরওয়ার্ড এই প্লেয়ার কার্ডটি। এবং স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে প্লেয়ার প্যাকটি এই ওয়ার্ল্ডের জন্য প্রেডিকশন করা হয়েছে সেই প্লেয়ার প্যাকটি আপনারা দেখে নিন। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই প্লেয়ার প্যাকটি এবারে ওয়ার্ল্ড পোর্টোর জন্য প্রেডিকশন করা হয়েছে এবং এই প্লেয়ার অফ দ্য উইকে যেসব প্লেয়ার কার্ডগুলো প্রেডিকশন করা হয়েছে সেসব প্লেয়ার কার্ডগুলো আপনারা দেখে নিন। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যেসব প্লেয়ার কার্ডগুলো এইসব প্লেয়ার কার্ডগুলোই এবারের বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে। এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যেই কিছু কিছু প্লেয়ার কার্ড আমরা দেখতে পাবো আমাদের ই ফুটবল গেমের মধ্যে, আবার এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যেই কিছু কিছু প্লেয়ার কার্ড বাদও হতে পারে। আমি যেসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখালাম এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যেই 88% প্লেয়ার কার্ডগুলো আপনারা নেক্সট ওয়ার্ল্ড পোর্টোতে দেখতে পাবেন, এটা আপনারা কনফার্ম থাকবেন। এর পরবর্তীতে যেই আপডেট ইনফরমেশনটা দিতে চাচ্ছি সেই আপডেটিং ইনফরমেশনটি হচ্ছে ডবল বুস্টারের শো টাইম প্লেয়ার কার্ড। আপনারা ইতিমধ্যে সকলে অবগত আছেন যে আমরা সাধারণত যেসব ডবল বুস্টার শো টাইম প্লেয়ার কার্ডগুলো দেখতে পাই সেসব প্লেয়ার কার্ডগুলো হয় রিয়েল লাইফ পারফরমেন্স বিবেচনা করে ওইসব প্লেয়ার কার্ডগুলো আমরা কিন্তু গেমে দেখতে পাই। সেই ক্ষেত্রে আমি যেসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাবো সেইসব প্লেয়ার কার্ডগুলো ফুটবল ভেরিফাইড পেজ এবং ই ফুটবলের ফ্যান পেজ থেকে এইসব তথ্যগুলো কালেক্ট করা।
স্ক্রিনের উপর যেসব পিলার কার্ডগুলো আপনারা দেখতেছেন, ডবল বুস্টার্ড, শো টাইম পিলার কার্ড, এইসব পিলার কার্ডগুলো এবারের উইকে বেস্ট পারফর্মার এবং রিয়েল লাইফে এদের পারফরমেন্স ভালো বিদায় এইসব পিলার কার্ডগুলো পেটিশন করা হয়েছে নেক্সট ডবল বুস্টার্ড শো টাইম পিলার কার্ড হিসাবে। সেই ক্ষেত্রে বলা যাচ্ছে এইসব পিলার কার্ডগুলো শুধুমাত্র পেটিশনাল পিলার কার্ড বলা যায়। আপনারা এই জিনিসটি মাথায় রাখবেন, এইসব পিলার কার্ডগুলো শুধুমাত্রই পেটিশন করা হয়েছে। এইসব পিলার কার্ডগুলো দেওয়া না দেওয়া সম্পূর্ণ ডিপেন্ড করবে কোনামির উপর। স্ক্রিনের উপর যেসব পিলার কার্ডগুলো দেখতেছেন আপনারা, এইসব পিলার কার্ডগুলো এই উইকের জন্য বেস্ট প্রেডিকশনাল পিলার কার্ড হতে চলেছে ডবল বুস্টার্ড শো টাইম পিলার কার্ড হিসাবে। এর পরবর্তী যে আপডেট ইনফরমেশন দিতে যাচ্ছে আপনাদের মাঝে, সে আপডেটিং ইনফরমেশনটি হচ্ছে ক্যাম্পিং সংক্রান্ত আপডেট নিয়ে। আপনারা সাধারণতভাবে লক্ষ্য করে দেখবেন বর্তমানে যেই আমাদের গেমের মধ্যে যে ক্যাম্পিংটি চলছে, এই ক্যাম্পিংয়ের এন্ডিং ডেট হচ্ছে এই সপ্তাহ পর্যন্তই এই ক্যাম্পিংটি আমাদের গেমে থাকবে। সেক্ষেত্রে এই ক্যাম্পিং শেষ হওয়ার পর যে ক্যাম্পিংটি অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্যাম্পিংটি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে এই ক্যাম্পিংটি অথবা বার্সা অ্যানিভার্সারি এই ক্যাম্পিংটি। এই দুইটি ক্যাম্পিংয়ের মধ্যে যে কোনো একটি ক্যাম্পিং আমরা আমাদের ই ফুটবল গেমে দেখতে পাবো, এই জিনিসটা আপনারা নিশ্চিত হয়ে থাকবেন। কারণ আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ভাইয়া কোন ক্যাম্পিংটা আমরা দেখতে পাবো, এমন কোনো প্রশ্ন আসতে পারে আপনার মনে। সেক্ষেত্রে আমি বলতেছি এই বিষয়ে কোনো প্রকারের নিউজ প্রপারলিভাবে কোনামি থেকে পাবলিশড হয়নি। সেক্ষেত্রে আপনাদের বলতে যাচ্ছি এই দুইটা ক্যাম্পিংয়ের মধ্যে যে কোনো একটা ক্যাম্পিং আমরা দেখতে পাবো আপডেটের পরে, এই জিনিসটি আপনারা কনফার্ম থাকবেন। এর পরবর্তী যেই ট্রপিকটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি, সেই ট্রপিকটি হচ্ছে গিভওয়ে সংক্রান্ত বিষয় নিয়ে। আপনাদের এবারে গিভওয়েতে জাস্ট প্রেডিকশন করতে হবে, আপনাদের কোন প্যাকটি প্রেডিকশন করতে হবে সেই প্যাকটি আমি বলে দিচ্ছি। বলে দেওয়ার আগেই সামনে গিভওয়ে যাই উইনার হয়েছে সেই ব্যক্তির স্ক্রিনশট আপনারা দেখে নিন। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সামনে যে উইনার হয়েছে সেই ব্যক্তির স্ক্রিনশট এবং গিভওয়ের প্রমাণ আপনারা দেখতে পেয়েছেন। এখন আপনাদের আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেই জিনিসটি হচ্ছে আপনারা যখন যে কেউ যখন উইনার হবেন অবশ্যই আপনি আমাকে ফেসবুকে নক করে সেখান থেকে আপনার গিভওয়েটি নিয়ে যাবেন। এখন আপনাকে যে প্যাকটি প্রেডিকশন করতে বলতেছি আমি, সেই প্যাকটি হচ্ছে আমরা সোমবারে কোন ডবল বুস্টারের প্যাক অথবা কোন কোন পিলার কার্ডগুলো দেখতে পাবো আমাদের ই ফুটবল গেমের মধ্যে, ওই প্যাক অথবা ওই পিলার কার্ডগুলো আপনাদের প্রেডিকশন করতে হবে। গত সোমবারে, তার মানে হচ্ছে 25 তারিখে, কোন ডবল বুস্টারের প্যাক অথবা পিলার কার্ডগুলো দেখতে পাবো আমাদের ই ফুটবল গেমের মধ্যে, সেই প্যাক এবং সেই পিলার কার্ডগুলো আপনাদের প্রেডিকশন করতে হবে। জাস্ট এইটুকুই করলেই চলবে, বিষয়টি বুঝতে পেরেছেন? যাই হোক, এই প্রেডিকশনের সময়সীমা আপনাদের আমি বলে দিচ্ছি। এই প্রেডিকশনের সময়সীমা হচ্ছে সোমবার মাসের 20 তারিখ পর্যন্ত। আপনাদের আমি এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার পরও আপনারা বারবার অন্য ভিডিওতে প্রেডিকশন করেন আর বলেন, ভাই আমি গিভওয়েতে উইনার হয়ে গেছি, আপনি আমাকে গিভওয়ে করেন। এই জিনিসটি আমি কতবার বলবো ভাই আপনাদের? আপনারা শুধু এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা শুধু পেটিশন করতে পারবেন, অন্য কোনো ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা পেটিশন করলে হবে না। শুধুমাত্র এই ভিডিওর কমেন্ট সেকশন থেকেই পেটিশন কাউন্ট করে আপনাকে উইনার ঘোষণা করা হবে। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন ভাই? যদি না বুঝতে পারেন আবারও আমাকে বলবেন, আমি আবারও আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। যদি এই বিষয়টি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু পেটিশন করে যাবেন, আর এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করেই কিন্তু গিভওয়ে উইনার করা হবে। হ্যাঁ, আমাদের আর মাত্র 100টা সাবস্ক্রাইবার লাগে, তাহলে আমাদের 5000 সাবস্ক্রাইবার হয়ে যায়। আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার 5000 সাবস্ক্রাইবার আপনারা পূরণ করে দিবেন। আপনারা যত তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন, তত তাড়াতাড়ি আমাদের 5000 সাবস্ক্রাইবার যেই উপলক্ষে যে গিভওয়েটি রয়েছে সেই গিভওয়েটি অতি তাড়াতাড়ি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। যাই হোক, বিষয়টি বুঝতে পেরেছেন তো? আর হ্যাঁ, ওই গিভওয়েতে যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা অবশ্যই গিভওয়ের এই ভিডিওটি দেখে আসবেন, অথবা আমার এন্ডিং স্ক্রিনে ওই গিভওয়ের ভিডিও দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে আপনারা চেক আউট করে আসবেন। ওই গিভওয়ের ভিডিওতে বলে দেওয়া রয়েছে কিভাবে আপনারা ওই গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবেন সেসব বিষয়বস্তুগুলো। যাই হোক, এই ছিল বৃহস্পতিবারের আপকামিং আপডেটিং ইনফরমেশনের ভিডিও। আর হ্যাঁ, ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কি করতেছেন ভাইয়া? চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এইরকম আপকামিং আপডেটিং ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন আরেকটি আপডেটিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।